সোনা, আজকে একটু তাড়াতাড়ি কাজ থেকে বাড়িতে এসো, কেমন? কিন্তু কেন টুনি, কি হয়েছে? তোমার শরীর খারাপ নাকি বলো আমাকে। আরে শান্ত হও, অস্থির হইও না, আমার কিছুই হয়নি। আসলে আজকে আমাদের ডিম থেকে ছানা বেরিয়ে আসবে, তো তাই আর কি বলছিলাম। সত্যি বলছো? এ তো বেশ খুশির খবর, আমাদের ছানা আসবে। আমি আসবো তাড়াতাড়ি টুনি, তুমি সাবধানে থেকো, কেমন? সৃষ্টিকর্তা, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের ঘর আলোকিত করে কোনা সন্তান পাঠানোর জন্য। সোনা মা, তুই কি খাবি বল আমাকে, তোর ক্ষুধা লেগেছে তাই না? মা, বাবা কোথায়? বাবা কি দেখছি না কেন? বাবার কোলে না ওঠা পর্যন্ত আমি কিছুতেই কিছু খাবো না। বলো মা, বাবা কোথায়? আমার সোনা, তোর বাবা কাজ করতে গিয়েছে, তুই একটু অপেক্ষা কর, খুব তাড়াতাড়ি ফিরে আসবে বলেছে তোর বাবা। কি গো, আজ এই খুশির দিনে তুমি মন খারাপ করে আছো কেন? তবে কি তুমি কন্যা সন্তান দেখে মন খারাপ করেছো? টুনি, উল্লু দাদা আমাকে কাজ থেকে বের করে দিয়েছে, আমি গরিব বলে। এখন এই সংসার চালাবো কি করে? এই ছোট্ট কন্যার মুখে খাবার তুলে দিব কি করে? তুমি বলো, আমার মাথায় যে কিছুই আসছে না টুনি। টোনা, কেঁদো না, শান্ত হও, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, দেখবে সৃষ্টিকর্তা একটা না একটা পথ অবশ্যই দেখাবে। এদিকে এসো, আমাদের টুকি মায়ের পাশে বসো তো। টুকি সেই কখন থেকে বলছে ও তোমাকে ছাড়া কিছুই খাবে না। এই নাও, খাবার খাইয়ে দাও, আমি যাই, রান্না সারতে হবে তো আবার। টুনি, আমি কাজ খুঁজতে যাচ্ছি, তুমি আর টুকি সাবধানে থেকো কিন্তু। না, শুধু টোনার আশায় থাকলে চলবে না, টোনা যদি কাজ না পায় তখন আমিও বরং টুকিকে নিয়েই কাজ খুঁজতে যাই, কিছু না কিছু একটা করতেই হবে। এরপর টুনি টুকিকে নিয়ে বনের দিকে উঠতে থাকে। আর কিছুক্ষণ পর টোনাটুনি বাড়িতে ফিরে আসে। কি গো, কাজ পেয়েছো? দিয়েছে কেউ কাজ? না গো টুনি, কেউ কাজ দেয়নি, সবাই বলে আমরা নাকি গরিব, দুদিন পর কাজ ফেলে পালাবো, এই বনে আমাদের কোনো দাম নেই। চলো টুনি, এই বন থেকে অন্য বনে যাই। না টোনা, আমরা এই বনেই থাকবো, ইগল দাদার বাড়িতে আমি একটা কাজ পেয়েছি। ইগল দাদার ভুট্টা খেতে আমাদের দুজনকে কাজ করতে দিয়েছে, কাল থেকে কাজে যেতে বলেছে ইগল দাদা। সত্যি বলছো টুনি? আমি অনেক খুশি, দুজন কাজ করলে আমাদের আর কোনো অভাব থাকবে না। চিন্তায় চিন্তায় ক্ষুধা লেগেছে, দাও আমাকে কিছু খেতে দাও। এরপর টুনি সবাইকে খেতে দেয়। পরের দিন টোনা টুনি টুকিকে নিয়ে ইগলের বাড়িতে যায়। তোরা এসেছিস, আয় আয়, আমি অনেক বিশ্বাস করে তোদের কাজটা দিয়েছি। শোন, তোরা অনেক সততার সাথে কাজ করবি, আর মাস শেষে সঠিক পারিশ্রমিক পাবি, বুঝেছিস? দেরি করিস না, যা গিয়ে কাজে লেগে পড়। টুকি মা, তুই ওই গাছটা নিচে গিয়ে বস, আমরা ক্ষেতের আগাছা পরিষ্কার করি, কেমন? টুকি গাছের নিচে বসে আর টোনাটুনি কাজে লেগে পড়ে। এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। একদিন যজ্ঞ আর কণিকা তাদের বাড়িতে বলতে থাকে, জানো যজ্ঞ, ইগলের ক্ষেতে অনেক সুন্দর ভুট্টা হয়েছে, এবার ইগল মোড়ল থেকে বনে রাজা হয়ে যাবে। ওই ইগলের এমন উন্নতি আমার একদম সহ্য হচ্ছে না গো। কণিকা, চিন্তা করো না, আমি সেটা হতে দিব না, ইগলের জমির ভুট্টা আমরা বিক্রি করব, আর আমরাই হব ধনী। কি করে করবে এমনটা? ওই টোনাটুনি যে রাত দিন ইগলের ভুট্টা খেতেই থাকে গো।
টোনাটুনিকে হাত করে নিব, ওদের টাকার লোভ দেখাবো, আর লোভে পড়েই ওরা আমাদেরকে সব ভুট্টা দিবে, বুঝেছ? তাহলে আর দেরি কেন, চলো এক্ষুনি। আরে যোগ্য দাদা, কণিকা দিদি, তোমরা এখানে কিছু দরকার নাকি? অনেক গুরুত্বপূর্ণ দরকারে এখানে এসেছি। শোন টোনা, আমি তোদের 10,000 টাকা দিব। 10,000 টাকা? কিন্তু কিসের জন্য দাদা? ইগলের এই ভুট্টা ইগলের অজান্তে আমাদেরকে দেওয়ার জন্য। বল, তোরা কি আমার কথায় রাজি? দাদা অনেক বলেছো, আর না, ইগল দাদা আমাদের বিশ্বাস করে এই কাজ দিয়েছে, আমরা তার বিশ্বাস ভাঙতে পারবো না। বাটপার চলে যাও, চলে যাও এখান থেকে, নয়তো ইগল দাদাকে ডেকে সব বলে দিব। তোরা আমাদের অপমান করে ঠিক করলি না, চলো কণিকা, এর ফল কিন্তু তোরা পাবি। সামান্য শ্রমিক হয়ে কত বড় কথা, যোগ্য এদের শাস্তির ব্যবস্থা করো। এদের শাস্তি দেওয়ার বুদ্ধি আমার জানা আছে। শোনো কণিকা, আমাদের কি করতে হবে শোনো। এরপর যোগ্য কণিকাকে তার বুদ্ধির কথা খুলে বলে। আর রাতের বেলা যোগ্য আর কণিকা ইগলের ক্ষেতের ভুট্টা চুরি করে, আর তাদের বুদ্ধি মতো টুনিয়া টোনার বাড়ির পাশে গাছের আড়ালে লুকিয়ে রাখে। পরের দিন সকালে ইগল তার ভুট্টা খেতে ভুট্টা না দেখে কাঁদতে থাকে আর বলতে থাকে, হায় হায় রে, আমার একই সর্বনাশ হলো, কে আমার সব ভুট্টা চুরি করলো রে, হায় হায় রে, এবার কি হবে আমার? কে আবার চুরি করবে দাদা, তোমার বিশ্বস্ত ওই টোনাটুনি চুরি করেছে, আমি নিজের চোখে দেখেছি, ভুট্টাগুলো নিয়ে গিয়ে ওদের ঘরের নিচে গাছের আড়ালে লুকিয়ে রেখেছে। বিশ্বাস না হলে তুমি নিজের চোখে দেখে এসো, চলো চলো আমি নিয়ে যাই তোমাকে। এরপর যোগ্য ইগলকে কাছে আড়ালে লুকিয়ে রাখা ভুট্টাগুলো দেখায়। ভুট্টা দেখে ইগলের অনেক রাগ হয় আর ইগল রেগে টোনাটুনিকে ডাকতে থাকে, এই চো টোনাটুনি, বাহিরে বেরিয়ে আয়, আজ তোদের পিঠে চামড়া আমি তুলে ফেলবো। কি রে ইগল দাদা, কি বলছো এসব, আমরা তো কিছুই বুঝতে পারছি না। রাতের বেলা চুরি করে এখন বুঝতে পারছিস না তাই না? দাঁড়া দেখাচ্ছি মজা তোদের। এই বলে ইগল মোটা লাঠি দিয়ে টোনাটুনিকে মারতে থাকে। আহ লাগছে দাদা, লাগছে, আর মেরো না দাদা, ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি যা ভাবছো সব ভুল, দাদা মেরো না, আমরা সত্যি কিছু করিনি দাদা। আজ তোদের আমি মারতে মারতে মেরেই ফেলবো, ছাড়বো না তোদের শয়তানের দল। ছেড়ে দাও আমার বাবা মাকে, আমার বাবা মার কষ্ট হচ্ছে তো, তোমার পায়ে পড়ে ইগল মারো দাদা মারো, বেশি করে মারো, যেন আর কখনো চুরি না করে। ইগল মারতে মারতে এক পর্যায়ে টোনাটুনিকে মেরে ফেলে। বাবা মা একি হলে তোমাদের, তাকাও আমার দিকে, বাবা মা, ইগল কাকা তুমি খুঁজে, আমার বাবা মাকে তুমি মেরে ফেলেছো, কেন আমাকে এতিম কোনা বানালে পারো? আমি আমার বাবা মাকে যাই কি করে বাঁচবো, কাকে আমি আমার বাবা মা ডাকবো বলো? এখানে দাঁড়িয়েই এতিম কন্যার নাটক দেখার আমার কোনো ইচ্ছে নেই। যোগ্য, আজ থেকে তুই আমার জমিতে কাজ করবি, আমি আসছি, ভুট্টার বস্তাগুলো নিয়ে আয় তো। বাবা তোরা ফিরে এসে আমার কাছে, আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না। টুকি অনেক কান্নার পর তার বাবা মায়ের সৎকার করায়। যেখানে বাবা মানে সেখানে আমি একা একা থাকতে পারবো না, আমি ভীষণ ভয় করছি, যাই বনের পাখিদের কাছে একটু আশ্রয় চাই। মাসি ও মাসি, আমি কি একটু আশ্রয় দাওয়াতে দয়া করে, আমি রাতে তোমার এখানে থেকে আবার আমার ঘরে ফিরে যাবো, আমার ঘরে থাকতে যে বড্ড ভয় লাগছে গো মাসি। একই তো এতিম কন্যা, তার উপর এসেছিস আশ্রয় চাইতে? না না আশ্রয় হবে না, চলে যা, তোকে আশ্রয় দিলে ইগল আর যোগ্য আমাকেও মেরে ফেলবে, যা চলে যা বলছি।
এরপর বিউটি টুকিকে তাড়িয়ে দেয়। এরপর টুকি আরো পাখিদের কাছে যায়, কিন্তু কেউই সাহায্য করে না। এক পর্যায়ে টুকি অসহায় হয়ে বাড়িতে আসে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন সকালে দুদিন থেকে ঘরে কোনো খাবার নেই। বাবা মায়ের রেখে যাওয়া খাবারটা সব শেষ। এখন আমি কি খাবো? আমাকে তো কেউ কাজও দিবে না। ওই খুনি ইগোর আমি বাবা মাকে মেরেছি। ওই খুনি আমাকে খাবার দিবে। যাই, ওর বাড়িতে যাই। কি ব্যাপারে এতিম কন্যা, কি চাই তোর? আমার এখানে তুই কেন এসেছিস শুনি? তুই কি মরতে এসেছিস নাকি বলতো? তুমি আমার বাবা মাকে মেরেছো, তাই আজ থেকে তুমি আমার ভরণ পোষণের সব দায়িত্ব নিবে। দাও, এখন আমাকে খেতে দাও। যোগ্য এই এতিম কন্যা বলে কি রে, আমি নাকি ওর ভরণ পোষণের দায়িত্ব নিব। না নিলে আমি পুলিশের কাছে তোমাদের অপরাধের কথা বলে দিব। কি বললি? তোর সাহস তো কম নাই পুচকি। মেয়ে হয়ে আমাকে ধমক দিস? যোগ্য মারে মেয়েকে। যোগ্য যেই না টুকিকে মারতে যাবে, তখনই টোনাটুনির আত্মা আসে। এই এই কে তোরা? ওর সামনে দাঁড়ালি কেন? আমরা আত্মা, আমরা ওর বাবা মা, যাকে তোমরা নিরাপরাধে মেরেছো। কি তোমরা আত্মা? ওরে বাবা রে, আত্মা ভাই বোন আমাদের ক্ষমা করে দে। আমরা এমন অন্যায় আর কখনো করব না। তোদের মেয়েকে আজ থেকে আমি আমার কাছে রাখবো। ওরে বাবা রে, কি যে ভয় লাগছে। আমার মেয়ের দায়িত্ব নিতে চেয়েছিস জন্য তোকে ছেড়ে দিলাম, নয়তো মেরেই ফেলতাম। কান খুলে শুনে রাখ, আমার মেয়ের কোনো ক্ষতি হলে না না কোনো ক্ষতি হবে না। টুকি মা, আয় মা আমার বুকে আয়। এরপর ঈগল টুকিকে জড়িয়ে ধরে আর টোনাটুনির আত্মা অদৃশ্য হয়ে যায়। এরপর থেকে টুকি অনেক সুখে ঈগলের ঘরে বাস করতে থাকে। আহা, আমি কত সুন্দর দুটো ডিম দিয়েছি, এবার শুধু ডিম ফুটে ছানা বের হবার পালা। ইস, আমার যে কি ভালোটাই না লাগছে। ঈগলি তার ডিম দেখে আনন্দে ডানা ঝাপটাতে থাকে। এদিকে বাঘ একটা ছানার জন্ম দেয়, আর সেই ছানাকে দেখে সেও আনন্দে হাসতে থাকে। আমার গুলুমুলু সোনা ছানা, তোকে পেয়ে আমার কতই না শান্তি লাগছে। আমার তো বয়স হয়ে যাচ্ছে, আর এই জঙ্গলের জন্য তো নতুন একটা রাজার প্রয়োজন। তাই আমি এবার তোকে এই জঙ্গলের নতুন রাজা হিসেবে অভিষেক করাবো, বুঝেছিস? বাঘ তার ছানার কথা জঙ্গলের সব পশুদের জানিয়ে দেয়, আর বাঘের ছানার কথা শুনে সব পশুরাই ভীষণ খুশি হয়। এদিকে ইগলি, আর তো মাত্র কটা দিন, তার মধ্যে আমার ডিম ফুটে ছানা বের হবে। আমি বরং ঘরের কাজগুলো শেষ করে আজ একটু বাইরে যাই, আর কিছু খাবার জোগাড় করে নিয়ে আসি। ইগলি খাবার জোগাড় করার কথা ভাবতে থাকে। এদিকে কালুকাক ইগলের ডিম দেখে মনে মনে ভাবতে থাকে, ইগলি ডিম দেখে আমার জিভে পুরো জল চলে এলো। দুদিন হলো আমি কারো ডিম খেতে পাচ্ছি না, এবার আমাকে এই জঙ্গলে ডিম খেয়ে পেট ভরাতে হবে। এদিকে ইগলিও তো মনে হচ্ছে কাজ নিয়ে ব্যস্ত, পিছন থেকে আমি ডিম দুটো খেয়ে নিলে ও একদম বুঝতেই পারবে না। এই বলে কালুকাক গুটিসুটি পায়ে ইগলির ঘরে ঢুকে যায়, আর তা দেখে ইগলি রেগে মেগে আগুন হয়ে যায়। ওরে বেটা কালু, তোর এত বড় সাহস! তুই কিনা এসেছিস আমার ডিম খেতে? দাঁড়া, আজ তোকে দেখাচ্ছি মজা আমি। হায় হায়, এই ইগলি তো আমায় দেখে ফেললো। ওরে কালু রে কালু, যদি বাঁচতে চাস এক্ষুনি পালা, নয়তো আজ তুই আর তোর দু চোখে এই বাস্তব পৃথিবী দেখতে পারবি না। এই বলে কালুকাক দ্রুত উড়ে সেখান থেকে চলে যায়, আর ইগলিও তার পিছু পিছু ছুটতে থাকে। এই দাঁড়া বলছি, দাঁড়া কালুর বাচ্চা কালু, দাঁড়া বলছি। কালু আর কোনো ভাবেই দাঁড়ায় না, খুব দ্রুত উড়ে ইগলির চোখের আড়াল হয়ে যায়। শালার বেটা, আজ তুই আমার হাত থেকে বেঁচে গেলি, কিন্তু এর পরও যদি তোকে একবার আমি আমার ডিমের দিকে নজর দিতে দেখি, তা
তাহলে তোকে টুকরো টুকরো করে খাবো। এরপর ইগলি খাবার খুঁজে নিয়ে তার বাসায় ফিরে যায়। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আর এরই মধ্যে ইগলির ডিম ফুটে ছানা বের হয়। কি মজা, আমার ডিম ফুটে ছানা বেরিয়েছে। এখন তো আমার ছানাগুলোকে পাহারা দিয়ে রাখতে হবে। আর এরা তো এক্ষুনি ডিম ফুটে বের হলো, তার মানে তো এদের এক্ষুনি অনেক খিদে পেয়েছে। ঘরে তো আমার সামান্য কটা শস্য দানা আছে, এতটুকু দিয়ে তো এদের দুজনের পেটই ভরবে না। মারে, তোরা দুজনে এই খাবারটুকু খেয়ে নে, আমি এক্ষুনি তোদের জন্য পুষ্টিকর খাবার নিয়ে আসছি। পুষ্টিকর খাবার না খেলে যে তোরা শক্তিশালী হয়ে বড় হতে পারবি না। দাও দাও, আমাকে খেতে দাও। এরপর ইগলি তার দুই ছানাকে খাবার খাওয়াতে থাকে। ওইদিকে বাঘ সবাইকে এক জায়গায় একত্রিত করে আর সবার উদ্দেশ্যে বলতে থাকে, তোমরা সবাই আমার কথা মন দিয়ে শোনো, আমার তো বয়স হয়ে যাচ্ছে আর বেশি দিন হয়তো তোমাদের সেবা আমি করতে পারবো না, তাই আমি আমার ছানাকে যুবরাজ হিসেবে অভিষেক করালাম। যুবরাজের জয় হোক, যুবরাজ দীর্ঘজীবী হোক, মহারানী নতুন রাজা পেয়ে আমরা অনেক খুশি। আচ্ছা ঠিক আছে, যাও এবার তোমরা সবাই নিজেদের কাজে চলে যাও। যথাজ্ঞা মহারানী। এরপর সব পশুরা সেখান থেকে চলে যায় আর বাঘের ছানা তার মাকে বলে, মা আমি এক্ষুনি বাসায় ফিরে যাব না মা, আমি একটু জঙ্গলটা ঘুরে দেখবো। আচ্ছা ঠিক আছে, যা রে বাবা, তুই যখন ঘুরতে চাচ্ছিস তখন ঘুর, তবে বেশি দূর কিন্তু একদম যাবি না, কারণ তুই এখনো কিন্তু তেমন কিছুই জঙ্গলে চিনিস না। আচ্ছা ঠিক আছে মা, আমি একদম দূরে কোথাও যাব না। এরপর বাঘ তার কাছে চলে যায় আর ছানা এদিক সেদিক ঘুরে দেখতে থাকে। ওইদিকে ইগলি, আমার সোনা মায়েরা, তোরা দুজনেই বাড়িতে চুপটি করে বসে থাক, আমি এক্ষুনি তোদের জন্য পুষ্টিকর সুস্বাদু খাবার নিয়ে আসছি, কেমন? এই বলে ইগলি বেরিয়ে পড়ে আর এদিক সেদিক খাবার খুঁজতে থাকে। আর সামনেই কিছু পাখির ছানাকে খেলা করতে দেখি, কিন্তু ছানারা ইগলকে দেখে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আজকাল তো দেখছি ছানারা অনেক চালাক হয়ে গেছে, এবার আমি কি করি? না, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে তো চলবে না, আমাকে আরো সামনে যেতে হবে। এরপর ইগলি উড়ে সামনের দিকে যেতে থাকে আর তখনই ইগলি বাঘের ছানাকে দেখতে পায় আর কোনো দিক চিন্তা না করে টুপ করে পা দিয়ে বাঘের ছানাকে তুলে নিয়ে নিজের বাসায় চলে যায়। ছানারা এই নে, তোদের জন্য আমি পুষ্টিকর খাবার নিয়ে এসেছি। মা আমরা তো ছিঁড়ে খেতে পারবো না, তুমি আমাদের একটু ছিঁড়ে দাও না মা। এরপর ইগলি যেই না বাঘের ছানাকে মারতে যাবে, তখনই বাঘের ছানা মামা বলে ডাকতে শুরু করে, মা মা মা। বাঘের ছানার মা ডাক শুনে ইগলের মাতৃহৃদয় জেগে ওঠে আর সে মনে মনে ভাবতে থাকে, আহারে ছানাটা কেমন মা বলে ডাকছে, আমি নিজের ছানার জন্য অন্যের ছানাকে মারতে চাচ্ছিলাম। যা, তোকে আমি আর মারবো না, আমি তোকে আমার সন্তানের মতো করে রেখে দিব। এরপর থেকে ইগলি বাঘের ছানাকে নিজের ছানার মতো করে বড় করতে থাকে। ওইদিকে বাঘ পুরো জঙ্গলে তার ছানাকে খুঁজে বেড়ায় কিন্তু কোথাও খুঁজে পায় না। এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। এরপর একদিন ইগলি খাবারের খোঁজে বাহিরে যায় আর কালুকক তার ছানাগুলোকে খাওয়ার জন্য তার বাসায় আসে। এবার তোরা কোথায় পালাবি? ডিম খেতে পারিনি, তাতে কি হয়েছে? এবার আমি তোদের খেয়ে নিব। এই বলে যেই না কালু ছানাদের খেতে যাবে, তখনই সেখানে ইগলি চলে আসে আর মনে মনে কিছু একটা ভেবে বলে, কালুকাক আমি জানি তুমি অনেক ক্ষুধার্ত, তাই তো তুমি বারবার আমার ছানাগুলোকে খেতে আসছো। শোনো, কষ্ট করে আর এদেরকে খেও না,
আমি তোমাকে মিষ্টি আঙ্গুরের সন্ধান দিচ্ছি, ওখানে গিয়ে তুমি পেট ভরে আঙ্গুর খেয়ে এসো। কোথায় যাব আমি? জঙ্গলের দক্ষিণে আঙ্গুর বাগানে। ইগলের কথা শুনে কালু বাড়ি থেকে বেরিয়ে আঙ্গুরের বাগানে চলে যায় আর টুপ করে আঙ্গুর ছিঁড়ে মুখে দেয়। ওয়াক থু, কি টক আঙ্গুর রে! একই তো আঙ্গুর খেলাম টক, তার উপর আবার শিকারীদের ফাঁদে পড়লাম। দেখলি দুষ্টু কালু কাক, তোর দুষ্টুমির কেমন শাস্তি আমি তোকে দিলাম। আমি তোকে আমার বাসায় উড়ে যেতে দেখেছিলাম আর তারপর ভাত পেতে আমি বাড়ি ফিরে গিয়েছি। আমাকে তুমি ছেড়ে দাও ইগলি দিদি, ছেড়ে দাও আমাকে। চুপ, তোর কোনো ছাড়াছাড়ি নেই, এখন থেকে তুই এখানেই থাকবি আর টক আঙ্গুর খেয়ে জীবন পার করবি, বুঝলি? মহারানী, ওই তো আমাদের যুবরাজ, ওই দুষ্টু পাখি আমাদের যুবরাজকে আটকে রেখেছে, আজ তো আমি সবকটাকে গিলে খাবো। এই বলে বাঘ ইগলিকে আক্রমণ করতে যাবে, তখনই বাঘের ছানা বলে ওঠে, মা তুমি ইগলি মাকে মেরো না মা, ইগলি মা আমার কোনো ক্ষতি করেনি, আমাকে ইগলি মা অনেক আদর করে তার কাছে রেখে দিয়েছে জানো। তুই সত্যি বলছিস বাবা? হ্যাঁ মা, আমি সত্যি বলছি, বরং ওই দুষ্টু কাক আমাদের খাওয়ার জন্য তাড়া করেছিল, তাই ইগল মা ওকে আচ্ছা করে শিক্ষা দিয়েছে। ইগল পাখি, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার ছানাকে বাঁচিয়ে অনেক ভালো কাজ করেছো, এবার তো এই কালুকে খেয়ে নিব আমি। না, ও টকাঙ্গুর খেয়ে ওখানে বেঁচে থাকবে। এরপর সবাই সেখান থেকে চলে যায় আর কালু কাক বন্দি থেকে টক আঙ্গুর খেয়ে জীবন কাটাতে থাকে। টুনি, আমি বাদাম জমিতে যাচ্ছি, আজকে বাদাম জমির আগাছা পরিষ্কার করতে হবে, তাই ফিরতে একটু দেরি হবে, তুমি বাড়িতে সাবধানে থেকো কেমন? ঠিক আছে টোনা, তুমিও সাবধানে কাজ করবে কেমন? এরপর টোনা বাদাম জমিতে আসে আর বাদাম জমি দেখে বলতে থাকে, আরে বাদামের পাতাগুলো এমন হলুদ হয়েছে কেন? এটা তো একটা রোগ, এই রোগের জন্য তো বাদামের জমিতে কীটনাশক দিতে হবে, আগে আগাছাগুলো পরিষ্কার করি তারপর এটা নিয়ে ভাববো। টোনা আগাছা পরিষ্কারের কাজে লেগে পড়ে। কিছুক্ষণ পর টোনা মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। একি টোনা, তোমার মন খারাপ কেন? কি হয়েছে তোমার বলো আমাকে, বাদাম জমির কিছু হয়েছে নাকি? হ্যাঁ টুনি, বাদাম গাছের পাতা হলুদ হয়েছে, তাই পুরো জমিতে অনেক কীটনাশক দিতে হবে, আর কীটনাশক দিতে না পারলে পুরো বাদাম জমির বাদাম গাছ পচে যাবে আর ফলন ভালো হবে না গো। কীটনাশক দিলে যদি ভালো হবে তাহলে কীটনাশকই দাও, এত চিন্তা কেন করছো বলো তো? টুনি, কীটনাশক কিনতে অনেক টাকা লাগবে আর অত টাকা তো আমাদের ঘরে নেই, কিভাবে কীটনাশক কিনবো বলো? টোনা, তুমি বরং যোগু দাদার কাছে যাও আর ওনার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে এসো, পরে আমরা বাদাম বিক্রি করে যোগু দাদার টাকা পরিশোধ করে দিব। হ্যাঁ টুনি, এটা তুমি একদম ঠিক বলেছো, আমি এক্ষুনি যাচ্ছি টাকা ধার নিতে। টোনা আর দেরি না করে যোগুর কাছে আসে আর বলতে থাকে, যোগ্য দাদা, অনেক বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি, দাদা আমাকে কিছু টাকা ধার দাও তো, আসলে আমার বাদাম জমিতে রোগ দেখা দিয়েছে, কীটনাশক দিতে হবে, দয়া করো দাদা আমাকে কিছু টাকা ধার দাও। এই, আমি কি টাকার ব্যাংক নাকি? হ্যাঁ, যে চাইলেই তোকে দিয়ে দিব, আমার কাছে কোনো টাকা নেই, থাকলেও তোর মতো গরিবকে টাকা ধার দিব না আমি, চলে যা, চলে যা এখান থেকে বলছি। দাদা রাগ করো না, আমি বাদাম বিক্রি করে দিয়ে দিব তোমার সব টাকা, দাও না দাদা কিছু টাকা। তুই সোজা কথা যাবি না, আমি বনের পাখিদের ডেকে তোকে তাড়ানোর ব্যবস্থা করছি দাঁড়া। যোগ্যর মুখে হুমকি শুনে টোনা আর কিছু না বলে কবুতরের বাড়িতে আসে আর টাকা চায়, কিন্তু কবুতর টোনাকে তাড়িয়ে দেয়। টোনা এক পর্যায়ে অসহায় হয়ে বাড়িতে ফিরে আসে। কি গো পেয়েছো টাকা, মন খারাপ করে আছো কেন বলো আমাকে? টুনি, আমরা গরিব বলে কেউ আমাকে টাকা ধার দিতে রাজি হয়নি, সবাই দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, এবার বাদামের ফলন ভালো হবে না গো।
টোনা চিন্তা করো না, আমার কাছে মায়ের দেয়া শেষ সম্বল একটা গহনা আছে। তুমি ওই গহনাটা বিক্রি করে কীটনাশক নিয়ে এসো টোনা। না না, আমি এটা করতে পারবো না, আমার বিবেকে যে বাঁধবে টুনি। টোনা শোনো, বাদাম বিক্রি করে যে টাকা পাবে সেই টাকা দিয়ে তুমি আমাকে একটা নতুন গহনা কিনে দিও, তাহলেই হবে। এখন আর দেরি না করে তাড়াতাড়ি গহনাটা নিয়ে বাজারে যাও। টোনা গহনাটা নিয়ে বাজারে যায় আর সেটা বিক্রি করে কীটনাশক কিনে আনে আর বাদামের জমিতে কীটনাশক দেয়। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। টুনির বাদামের ফলন বেশ ভালো হয়। একদিন টোনা টুনিকে বলে, টুনি আজকে আমি কাঁচা বাদাম বাজারে বিক্রি করতে নিয়ে যাব। আমি ঠেলা গাড়ি নিয়ে আসি, তুমি বরং বাদামের বস্তাগুলো ভর্তি করো। এসো এসো দাদা দিদিরা, নিয়ে যাও নিয়ে যাও, কাঁচা বাদাম, টাটকা কাঁচা বাদাম, মাত্র 100 টাকা কেজি। এসো এসো। মা, আমি কাঁচা বাদাম খাবো। আমি কি কাঁচা বাদাম কিনে দাও না মা? ওই যে কাঁচা বাদাম বিক্রি করছে। ও মা, দাও না কিনে কাঁচা বাদাম। না না, কাঁচা বাদাম খেলে তোর পেটে সমস্যা হবে, পেট ব্যথা করবে, বুঝেছিস? এমন জেদ করিস না আমার সোনা, তোকে আমি অন্য কিছু কিনে দিব। চল চল তুই দিকে। বিউটি পারুলকে অন্যদিকে নিয়ে যায়। তখনই টোনার কাছে যোগ্য আসে আর বলতে থাকে, এই বোকা টোনা, তোর এই কাঁচা বাদাম কেউ কিনবে না, বুঝেছিস? যা নিয়ে যায় সব বাড়িতে, বাড়িতে গিয়ে তুই আর তোর বউ এসব খাস। হা হা হা। এই বলে যোগ্য চলে যায়। টোনার কাঁচা বাদাম কেউ কিনে নেয় না। টোনা অসহায় হয়ে বাদাম নিয়ে বাড়িতে ফিরে আসে। কি ব্যাপার টোনা, বাদাম ফিরিয়ে আনলে যে? তাছাড়া কি করব বলো, কেউ কাঁচা বাদাম কিনে নিতে চায় না। মনে হয় টুনি আমরা ধনী হতে পারবো না, এই কাঁচা বাদাম আমাদের ঘরেই পড়ে থাকবে। টোনা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই কাঁচা বাদামগুলো আমরা ভাজবো আর তুমি কালকে সেই ভাজা বাদাম বাজারে বিক্রি করবে। দেখবে সবাই অবশ্যই ভাজা বাদাম কিনে নিবে। ঠিক আছে, সেটা কালকেই দেখা যাবে টুনি। বাদাম ভেজে টোনাকে দেয় আর টোনা সেই বাদাম ভাজি বনে বিক্রি করতে থাকে। ভাজা বাদাম চলে গেল চলে গেল, ভাজা বাদাম, গরম গরম ভাজা বাদাম। এসো এসো দাদা দিদিরা, ছোট্ট সোনামণিরা, নিয়ে যাও নিয়ে যাও ভাজা বাদাম। ভাজা বাদাম, ভাজা বাদাম খেতে তো বেশ সুস্বাদু, আমাকে 1 কেজি ভাজা বাদাম দাও তো টোনা, আর এই নাও টাকা। বিউটি টাকা দিয়ে ভাজা বাদাম নিয়ে চলে যায়। এভাবেই বনে সবাই টোনার ভাজা বাদাম কিনে নেয়। টোনা খুশি মনে বাড়িতে ফিরে আসে। টুনি, আমাদের সব ভাজা বাদাম বিক্রি হয়েছে, এবার আমরা ধনী হতে পারবো। এভাবে সব বাদাম ভেজে আমরা বিক্রি করব। আমার আজকে অনেক খুশি লাগছে গো টুনি। আমারও খুশি লাগছে। আর হ্যাঁ শোনো টোনা, আমরা আবারও জমিতে বাদাম চাষ করব, বুঝেছো? আমিও এটাই ভেবেছি, কালকেই জমি চাষ করতে হবে। আচ্ছা এসব রাখো এখন, আমাকে খেতে দাওতেও অনেক ক্ষুধা লেগেছে। টুনি টোনাকে খেতে দেয়। পরদিন সকালে টোনা জমি চাষ করে আবারও জমিতে বাদাম রোপণ করে। বাদামের জমির পরিচর্যার পাশাপাশি টোনা বনে বাদাম ভাজা বিক্রি করতে থাকে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। বাদাম ভাজি বিক্রি করে টোনা টুনি অনেকটা ধনী হয়। টোনা টুনির এমন উন্নতি দেখে কবুতরের বেশ হিংসে হয়। একদিন কবুতর বলতে থাকে, একবার বাদাম ভাজা বিক্রি করে
এই বেটা টোনা অনেক ধনী হয়েছে। টোনা সেই লোভে আবারও বাদাম চাষ করেছে। এবার তো টোনা তুই আর ধনী হতে পারবি না। আমার নজর পড়েছে তোর উপর। আমি তোর জমির সব বাদাম চুরি করব আর আমি হব ধনী। কিন্তু একা একা তো সব বাদাম চুরি করতে পারবো না। কাউকে আমার সাথী হিসেবে নিতে হবে। কিন্তু কাকে নিব? পেয়েছি, যোগুকে আমি সাথী হিসেবে নিব। যাই, যোগুর কাছে যাই। এরপর কবুতর যোগুর কাছে আসে আর চুরির কথা যোগ্যকে খুলে বলে, আর যোগ্য কবুতরের কথায় রাজি হয়ে যায়। আমি এবার চলি রে, রাতের বেলা বস্তা নিয়ে টোনার জমিতে যাব, বুঝেছিস? কবুতর চলে যায়। টোনা একটা গাছে আড়ালে লুকিয়ে যোগ্যর কবুতরের সব কথা শোনে আর মনে মনে ভাবতে থাকে, আমার বাদাম চুরির পরিকল্পনা করা হচ্ছে। আজ তো চুরির মজা বোঝাবো তোদের। যাই, তাড়াতাড়ি টুনিকে গিয়ে সবটা খুলে বলি। এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে। টোনা এক্ষুনি যাও, পুলিশকে গিয়ে সব খুলে বলো, আর পুলিশকে সাথেই ডেকে আনবে। আজ প্রমাণ সহ হাতে নাতে চোরকে ধরে পুলিশে দিব। টোনা টুনির কথা মতো পুলিশের কাছে যায় আর পুলিশকে সব ঘটনা বলে সাথেই পুলিশকে নিয়ে আসে। রাতের বেলা যোগ্যর কবুতর যেই না টোনা টুনির জমিতে বাদাম তুলতে ধরে, ঠিক তখনই ওদের সামনে পুলিশ আর টোনা টুনি আসে। এখন বাদাম তুলে আর কোনো লাভ নেই, এখন তোরা সোজা থানায় চলে যাবি। টোনা টুনি, তোরা এখানে আমাদের ক্ষমা করে দে রে ভাই। আমরা এমন কাজ আর কখনো করব না। দয়া করে আমাদের পুলিশে দিস না। সেদিন আমাদের টাকা ধার দাওনি আর আজ সোজা চুরি করতে এসেছো? চোর লোভী শয়তান কোথাকার! পুলিশ অফিসার, এদের নিয়ে যান। এরপর পুলিশ ওদের ধরে নিয়ে যায়। এরপর থেকে টোনা টুনি বেশ সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।